আবারও বড় পর্দায় আসছেন অপরাজিতা আঢ্য মধুমিতা সরকার। দুই অভিনেত্রীর দুষ্টুমিষ্টি খুনসুটিতে আবারও প্রেক্ষাগৃহে বুধ হবেন দর্শক। বলছি ওপার বাংলার ছবি চিনি টুর কথা। মৈনাক ভৌমিকের পরিচালনায় যে ছবিটি মুক্তি পাবে 11 আগস্ট। মাসিমা, আমি আপনার নতুন ভাড়াটে। এবারের গল্পটা মিষ্টি মাসি ও চিনির দুজনের পরিচয় বাড়িওয়ালা ও ভাড়াতে থেকে, তবে সময়ের সাথে তার রূপ নেয় মধুর সম্পর্কে। আমাকে দেখে তোমার মাসিমা বলে মনে হচ্ছে। আপনার নাম মিষ্টি? ওকে, মিষ্টি মাসি। স্বামীর সাথে অভিমানে বাপের বাড়িতে আসেন মিষ্টি মাসি। সেখানেই পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া হন চিনি। অবসরে গল্প আড্ডায় তারা হয়ে ওঠেন বন্ধু, আর এই বন্ধুত্বকে উপজীব্য করেই তৈরি হয়েছে চিনি টু। না লাগালে দুঃখটা কিন্তু সেপ্টিক হয়ে যাবে। সিনেমার চিত্রনাট্যে উঠে এসেছে দুই প্রজন্মের দুই নারীর জীবনযাপন আর চিন্তাধারার নানা দিক। মিষ্টি মাসি যখন প্রকাশ করে বিবাহিত জীবনের অসুখী যাত্রা, তখন চিনি জানিয়েছে ব্যাচেলর তরুণীদের নানা বিড়ম্বনা, যেখানে সব কিছুর মাঝে মুখ্য হয়ে ওঠে বন্ধুত্ব সম্পর্ক। আজকে থেকে তোমার লাভ গুরু আমি, তুমি আমার শিষ্য। মৈনাক ভৌমিকের পরিচালনায় চিনি টুর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য ও মধুমিতা সরকার। এছাড়াও আছেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, সৌম্য মুখোপাধ্যায়, লিলি চক্রবর্তী ও অনির্বাণ চক্রবর্তী। ঠিক আছে, লাভ গুরু, এই লাভ এরিয়া থেকে বাঁচিয়ে দাও। অপরাজিতা মধুমিতা জুটি মূলত প্রথম জনপ্রিয়তা পায় 2020-এ মুক্তি পাওয়া মামের গল্পে তৈরি চিনি ছবিতে। যদিও বছর তিন পর মুক্তি পেতে যাওয়া নতুন সিনেমার সাথে আগেরটির কোনো মিল নেই। নতুনত্ব কিছু দিতে পারে না। এর মধ্যে প্রকাশ পেয়েছে ছবির ট্রেলার, যেখানে অপরাজিতা মধুমিতার দুষ্টু মিষ্টি খুনসুটি নজর কেড়েছে নেটিজেনদের। 11 আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পাবে চিনি টু। দাদা বাবা কি সালমান খান নাকি? মাথায় চুল নেই, হাতে গুলি নেই। শাহরিন জেবিন, চ্যানেল 24। মলমটা না লাগালে দুঃখটা কিন্তু সেপ্টিক হয়ে যায়।